মিথ্যা হয়রানিমূলক অপহরণ মামলা ও একের পর এক হুমকি ধমকিতে মাগুরার মোহাম্মদপুরের তল্লাবাড়িয়া গ্রামের মরিয়ম ও মিরাজ নামে এক নবদম্পতি পালিয়ে বেড়াচ্ছেন। একই সঙ্গে মিরাজের বাবা সরকারি কর্মচারী হারুনুর রশিদ ও তার স্ত্রী মিথ্যা মামলায় পুলিশি হয়রানি ও ভয়ভীতিতে রয়েছেন। গ্রেফতার ও হয়রানির ভয়ে ওই নবদম্পতি এখন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকছেন। এ অবস্থা থেকে মুক্তি চেয়ে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি, আমাদের জন্য প্রাপ্তবয়স্ক, আমরা কোর্ট ম্যারেজ এবং কাজী অফিস থেকে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি। তার পরিবারের চাচারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানিমূলক হয়রানি করতেছে। মোহাম্মদপুর থানা পুলিশ আমাদেরকে বাড়িতে সুষ্ঠুভাবে থাকতে দিচ্ছে না, আমার পিতা মাতা এবং আমাদের সবাইকে হয়রানি করতেছে। আমরা চাই যে আমাদেরকে এই হয়রানিমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি। আমার 18 বছর পূর্ণ হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক। আমি আমার আমার বাবা মা আমার গার্জিয়ান যারা আছে তারা আমার হাজব্যান্ডের নামে এবং আমার শ্বশুর শাশুর নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের অনেক হয়রানি করতেছে তারা। এবং আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা বাঁচার জন্য অনুরোধ জানাচ্ছি। মরিয়মের শ্বশুর মাগুরা পরিবার পরিকল্পনা বিভাগের গাড়ি চালক মোহাম্মদ হারুনুর রশিদ প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের কারণে নিজের নামে মিথ্যা মামলায় হয়রানির বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু এই মেয়েটা তিনবার আসছে, তিনবার বাপসা থাকে দিয়ে দুইবার দিয়ে দিছি, আর একবার আসছে সালিশ হয়েছে, তার মেয়ের নিতে পারে নাই। 4 ঘন্টা তো সালিশ হয়েছে, মেয়ে নিতে পারে নাই। কিন্তু মেয়ের বাপসা ছাড়া আমার নামে মিথ্যা হয়রানি মামলা দিয়ে আমাকে আমার ওয়াইফ এবং আমার ছেলের নামে হয়রানিমূলক মামলা দিয়ে খুব জ্বালাতন করতেছে। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাগুরা শহরের এসপি স্যার এবং ডিসি স্যার সহদার কাছে আবেদন জানাচ্ছি যে আমাকে একটা সুষ্ঠু তদন্ত করে আমার সুষ্ঠু বিচার করে দিলি আমি খুব উপকৃত হব। আমি এ ব্যাপারে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ওই দম্পতির সংসার করার অধিকার আছে বলে মত দিয়েছেন মাগুরা জেলার এই আইনজীবী নেতা। বাংলাদেশের প্রচলিত আইনে 18 বছরের মেয়ে এবং 21 বছরের ছেলে তারা সাবালক সাবালিকা হিসাবে পরিগণিত হয় আইনের দৃষ্টিতে, এবং সেক্ষেত্রে তারা যদি নিজেদের সিদ্ধান্ত মতে স্বপ্রণোদিত হয়ে ইভেন দেন পরিবারের সিদ্ধান্ত ব্যতিরেকেও যদি আদালতের আশ্রয়ে কিংবা কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটা এদেশের প্রচলিত আইনে বৈধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে অভিভাবকগণ এই বিয়ের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ নয়। এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারটি। তাসিন জামান, বার্তাবাজার, মাগুরা।